চট্টগ্রামের পটিয়ায় মাকে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে মাইনুলকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এই সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়। সকালে নগরীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এই বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানাবে র‍্যাব। মঙ্গলবার সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মা জেসমিন আক্তারকে গুলি করে হত্যা করে ছেলে। এই ঘটনায় ভাইকে আসামি করে পটিয়া থানায় মামলা করেছে মাইনুলের বোন শায়লা শারমিন।